কথায় আছে, গলায় কাঁটা ফুটলে বিড়ালের পা ধরে তা থেকে নিস্তার পেতে হয়। কিন্তু ওই বিড়ালই যদি আপনার গলার কাঁটা হয়ে দাঁড়ায়। ওয়েস্টার্ন ফুটবলার কার্ট জুমা ফেসেছেন এমনই এক কাণ্ডে, নিজে তো ডুবেছেনই, ডুবিয়েছেন দলকেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এই ডিফেন্ডারের একটি ভিডিও ক্লিপ, যেখানে দেখা যায় জুমা তার পোষা দুটি বিড়ালকে মারছেন, একটিকে লাথি দিয়েছেন তো আরেকটির গালে বসিয়েছেন কষি এক চর। মনে হতে পারে নেহাতি একটা সাধারণ ঘটনা, যদিও তার এমনটি করা উচিত হয়নি, কিন্তু এ সাধারণ ঘটনায় ওলট পালট হ্যামারসের ডেরা। নারী কেলেঙ্কারিতে তো হর হামেশাই সাজা পেতে হয় খেলোয়াড়দের, এবার জুমার কপাল পড়ল বিড়াল কেলেঙ্কারিতে। অসহায় প্রাণীর প্রতি এমন আচরণে খেপেছে পশুপ্রেমী মহল, খেপেছে ওয়েস্ট হ্যামও, আর শাস্তিস্বরূপ জুমাকে গুনতে হচ্ছে ওর দু সপ্তাহের বেতন, যার বাংলাদেশি টাকায় পরিমাণ প্রায় 3 কোটি টাকা। একদমই তাই, আর এই টাকা দান করা হচ্ছে পশু কল্যাণ তহবিলে। আরও বড় ধাক্কা, জুমার সাথে সব রকম চুক্তি বাতিল করেছে স্পোর্টস ওয়্যার ব্র্যান্ড অ্যাডিডাস, আর অনলাইনে প্রায় 2.5 লাখ মানুষ জুমার শাস্তির আবেদন জানিয়েছে। ঘটনার ভয়াবহতা আরও বিস্তৃত, আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে ওয়েস্ট হ্যামকে। জুমার এ কাণ্ডের পরও ওয়াটফোর্ডের সঙ্গে প্রিমিয়ার লিগ ম্যাচে ওকে মাঠে নামায় বস ডেভিড ময়েস। উপস্থিত দর্শক থেকে তো বুলিংয়ের শিকার হতেই হয়েছে। আরও খারাপ খবর, স্পন্সরশিপ হারাচ্ছে ক্লাব ভাইটালিটি কিসিমি। ওয়েস্ট হ্যামের এই স্পন্সর প্রতিষ্ঠানগুলো এমন সিদ্ধান্তই জানিয়েছে। ঘটনার প্রকটতায় নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চেয়েছেন জুমা, বলেছেন তার পরিবার বিড়াল দুটোকে আসলেই খুব ভালোবাসে। ওই ভিডিওর ব্যাপারটি একেবারেই অপ্রত্যাশিত, যা আর ঘটবে না। জুমার ওই আক্রমণাত্মক কাণ্ডের পর বিড়াল দুটিকে রাখা হয়েছে ইংল্যান্ডের প্রাণী কল্যাণ প্রতিষ্ঠান রয়্যাল সোসাইটি ফর দ্য প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিমালস RSPCA-তে। জানা গেছে ওরা ভালোই আছে। ফ্রেঞ্চ লেখক অ্যালবার্ট শ্রেৎজার বলেছিলেন, জীবনের দুর্দশা থেকে আশ্রয়ের দুটি উপায় রয়েছে, সঙ্গীত আর বিড়াল। জুমার কপালে তো উল্টো ঘটেছে, বিড়ালে দুর্দশা। বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কাহিনী এখন পুরনো, আপাতত শাস্তির ঘণ্টা গলায় ঝুলিয়ে ঘুরতে হচ্ছে ফ্রেঞ্চ এই ফুটবলারকে। মনে মনে জুমা হয়তো বলছেন, মেরা বিল্লি মুঝি কো ম্যাও। মৌসুমী মৌ, টি স্পোর্টস।